হ্যালো, গুড ইভিনিং গাইস। এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে রয়েছি। ট্রেনটা একটুর জন্য মিস করতাম। এখন বাজে 7:56, আর 8টায় ট্রেন ছাড়বে। আমি ঠিক 7:50 শিয়ালদা পৌঁছেছি। বিভিন্নভাবে জ্যাম রাস্তায়। তো ভেবেছিলাম বাড়ি থেকে ব্লগটা শুরু করব, কিন্তু পরিস্থিতি খুব খারাপ ছিল, যার জন্য বাড়ি থেকে ব্লগটা করতে পারিনি। এখান থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা শিয়ালদা দুরন্ততে যাব, পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। B1 কোচ আমাদের। চলো, ফাইনালি দেখা যাচ্ছে আমাদের, ফাইনালি দেখলাম। কিন্তু ভাবতে পারিনি ট্রেনটা পাবো, ধরেই নিয়েছিলাম ট্রেনটা মিস করবো। রানাঘাট টু বনগা, বনগা টু শিয়ালদা। বেসিক্যালি আমাদের কলিগ 2 কেজি চিকেন নিয়েছে আমাদের জন্য, সঙ্গে আমার ম্যানেজারকে রুটি আনার কথা বলা হয়েছিল, তো সে ভুলে গেছে। আমরা কিচ্ছু লাগবে। টাইম ফর ডিনার। আমরা চিকেন, চিকেনের সাথে রুটি আছে, রুটির সাথে রয়েছে রাইস। কিন্তু যেহেতু রাইস খাবো না, যদি কেউ খাই তো আর দু রকম চিকেন আছে। এটা হচ্ছে IRCTC চিকেন, আর স্পেশাল এই চিকেনটা টেস্টি বিকজ হিজ গার্লফ্রেন্ড রান্না করেছে। খুব সুন্দর রান্না করেছে। হ্যালো, গুড মর্নিং সকলকে। এই মুহূর্তে ঘড়ি কাটা 4:05। আমরা পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছেছি, ডেস্টিনেশন হোটেল।